ইন্টেরিয়র আর্কিটেক্টের কাজ করেন নাহিদ হাজারিকাইতে, পাশাপাশি নিয়মিত দেশে বিদেশে ভ্রমণে আগ্রহ তার। ট্রিপকার্ট নামের ফেসবুক ট্রাভেল এজেন্সির পেজে একটি অফার দেখতে পান তিনি। এজেন্সিটি মাত্র 1 লাখ টাকায় দুবাই বা কাতারে ভ্রমণের সুযোগ উল্লেখ করে ফেসবুক পেজে বিজ্ঞাপন দেয়। ট্রিপকার্টের এমন বিজ্ঞাপন দেখে নাহিদ হাজারিকা ইতি নামের এক নারী দুজনের জন্য বুকিং মানির অগ্রিম 1 লাখ টাকা জমা দেন। এরপর থেকে এজেন্সিটি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে বনানী থানায় মামলা করেন ইতি। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তদন্তে নেমে পর্যটকদের বিশ্বাসকে পুঁজি করে প্রতারণায় জড়িত চক্রের 3 সদস্যকে গ্রেফতার করে ডিবি। গ্রেফতাররা হলেন চক্রের মূল হোতা সাইফুল আলম ওরফে অপু, আহাদ আলম ওরফে তালহা ও মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট, আমি ঘুরতে পছন্দ করি, তো সেই জন্য ফেসবুক পেজে আমি ট্রাভেল এজেন্সি একটা খুঁজছিলাম। তো এই ট্রিপকার্টের একটা পেজ আমি দেখি, দেখার পর তাদের একটা অফার ছিল দুবাই কাতার যাওয়ার 1 লাখ টাকার একটা প্যাকেজ ছিল। তো সেইটা দেখে আমি তাদের সাথে যোগাযোগ করি, তাদেরকে আমরা দুইজন দিয়ে টাকা দিই, 1 লক্ষ টাকা দেওয়া হয় তাদেরকে। দেওয়ার পর থেকে তাদের আর কোনো হদিশ পাচ্ছি না এবং এইভাবে তারা আমাদেরকে প্রতারিত করেছে। তারপর আমরা ডিবিতে শরণাপন্ন হই। তো আজকে যারা প্রতারণা করছে এই ট্রিপকার্ট এজেন্সি তাদের কাছে ধরা হয়। তো তখনই আমি হচ্ছে জিডি করি, তারপর হচ্ছে ডিবিতে আসি, ডিবিতে এসে আমি কথা বলি, আমার অভিযোগটা দিয়ে যাই তখন ডিবি থেকে, তখন থেকেই তাদেরকে ধরার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়। সাধারণত 1 লাখ 1 লাখ 20 হাজার টাকা হলে আমরা এমনি যেতে পারি এই প্যাকেজের মধ্যে, বাট যখন একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে করা হয় আমার নিজস্ব নিজে গিয়ে ভিসা করা, টিকিট বুকিং, হোটেল বুকিং, সেটার জন্য একটা খুব লম্বা একটা মানে একটা ট্রাভেলের মধ্যে যেতে হয় বা একটা একটা সমস্যায় পড়তে হয়। তো যার কারণে হয় কি যে ট্রাভেল এজেন্সিগুলো তারা অনেক বেশি প্রফেশনাল হয়, তারা দেখা যাচ্ছে খুব অল্প সময় দ্রুত আমাদের অ্যাকোমোডেশনটা করে দেয়। দ্যাটস ওয়াই আমরা চাই যে একটা ভালো একটা ট্রিপ, একটু বাজেট ফ্রেন্ডলি, তো সেই জন্যে আমরা তাদের কাছে যাবো। যখন কারো কাছে টাকা চলে যায় সেটা তো এমনিতেই এত সহজে ফিরত আসে না। এখানে আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে ওনার সাথে আমরা কথা বলেছি, উনি বললো এখন তো সরকারিভাবে যা তাদেরকে ধরা হয়েছে, তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে, এখন আমাদেরকে কোর্টে যেতে হবে, আবার আমাদেরকে মামলা করতে হবে। তো সেইভাবে আইনি প্রক্রিয়ায় আমরাও লড়াই করে যাব, এখন বাকিটা আল্লাহ ভরসায় কি হয় দেখা যাক। ট্রিপকার্ট যে স্টাফ আমিনুলের কাছে মূলত তারা পেকেজে প্রথম 90 লক্ষ টাকা দেয় বাদ না 90 হাজার টাকা দেয়। এই 90 হাজার টাকা দেওয়ার পরে সেখানে তারা রসিদ দেয়, দেওয়ার পরে বলে বাকি টাকাটাও দেবে, বাকি টাকাটা দেওয়ার পরে সে করে কি আরও 60 হাজার টাকা দেওয়ার পরে তারা নাম্বারও চেঞ্জ, অফিসও চেঞ্জ পাচ্ছে। সে আমাদের কাছে কমপ্লেন করে, কমপ্লেন করার পরে আমরা 3 জনকে গ্রেপ্তার করি। সাইফুল ইসলাম অপু যে হলো মেইন, যে তার শিক্ষাগত যোগ্যতা যে বি পাস, আরেকটা আছে আহাদ আলম আমিনুল ইসলাম। তাদের উদ্দেশ্যটা হচ্ছে তারা অনেকগুলি লিঙ্ক খুলে, এই লিঙ্কগুলি খুলে তারা ভ্রমণ পিপাসু মানুষদেরকে বিভিন্নভাবে নির্দিষ্ট স্থানে দিন রাত থাকা, হোটেল বুকিং, এয়ারপোর্ট পিকআপ, এই গাইড, দর্শনীয় স্থান, এগুলি দিয়ে তারা মানে এই পর্যন্ত তারা আমরা 6 মাসের তথ্য নিয়ে তাদের গ্রেপ্তার করার পরে তারা 6 মাসে প্রায় 100 জনের বেশি লোকের কাছে তারা টাকা নিয়েছেন, তারা তাদেরকে নিয়ে যাবে তারা বিভিন্ন দেশে, এবং প্রায় 58 লক্ষ টাকা তাদের কাছে নিয়েছেন। নিয়ে তারা মোবাইল বন্ধ করে দিয়ে 2 মাস মোবাইল বন্ধ করলে আসলে যে লোকটা 30-40 হাজার টাকা দেশে আসলে প্রতারিত হয়ে আর কোথাও কমপ্লেনটা করেনি। এভাবে তারা আমরা 6 মাসে তাদের জিজ্ঞাসাবাদ করে তারা যে জানতে পারলাম 58 লক্ষ টাকা নিয়েছে 100 জনের কাছে প্রতারিত করেছে, এবং তারা গত 1 বছরে প্রায় মানে 200 জনের অধিক লোকের কাছ থেকে তারা টাকা নিয়েছে প্রায় 1 কোটি টাকার উপরে। তারা কারো টাকা ফেরত দেয় নাই কাউকে। তারা এই যে ট্যুর প্যাকেজের নামে বিভিন্ন লিঙ্কে তারা ওয়েবসাইটে এসে যে তারা ফেসবুকে যারা আইডি ব্রাউজ করে যে লিঙ্কটা পায়, এই লিঙ্কটা দেওয়ার পরে যারা টাকাটা দিয়েছে তারা কেউ কিন্তু যেতে পারে নাই, এবং সবাই প্রতারিত। একজন ব্যক্তি শুধুমাত্র সে প্রতারিত হয়ে আমাদের কাছে এসে অভিযোগ করেছেন। অভিযোগ করার পরে আমরা তদন্ত করতে গিয়ে আমরা এই ধরনের আমরা তথ্য পেয়েছি। আসলে আমরা তাদের গ্রেপ্তার করার পরে তাদের কাছ থেকে আমরা ল্যাপটপ পাইছি 1টা, পাসপোর্ট, মোবাইল ফোন 10টা, সিম কার্ড 15টা, ওয়াকি টুকি সেট, এটিএম কার্ড 5টা, ব্যাংকের চেক বই হলো 6টা।